নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ সমগ্র মানব সমাজটাই কেমন যেন একটা ভয়ঙ্কর রকম অস্থিরতার মধ্যে দিয়ে চলেছে। জাগতিক প্রাপ্তি সেখানে থাকলেও শান্তি কিন্তু নেই। জীবন যেন আদর্শহীনতায় ভুগছে। শিক্ষা, সামাজিক, আর্থিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, প্রায় সর্বক্ষেত্রেই কোথায় যেন মূল্যবোধের অভাব স্পষ্ট পরিলক্ষিত হচ্ছে। এমনকি যে যুব সমাজ আমাদের সম্পদ, তারাও আজ কোথাও যেন লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছে। স্বার্থপরতা, অশ্লীলতা, মূল্যবোধহীনতা, মিথ্যাচার, দুর্নীতি আজ কম বেশি ছেয়ে ফেলেছে মানব সমাজ তো বটেই, বিশেষ করে যুব সমাজ আজ বিপদগামী। কিন্তু কেন 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 এরকম হচ্ছে? কারণ আদর্শের অভাব, জীবনবোধের অভাব। বেঁচে থাকার জন্য জীবিকা চাই, কিন্তু জীবনের জন্য আদর্শ চাই। তাই আদর্শবিহীন জীবন লক্ষ্যভ্রষ্ট, তা সেই যে যতই জাগতিক প্রাচুর্যতা ভরা হোক না কেন। তাহলে প্রশ্ন হলো, এর থেকে বেরোনোর উপায় কী? কে মানব সমাজকে তথা যুব সমাজকে এই অন্ধকার থেকে আলো দেখাবে? কে আমাদের এই হতাশা, দুর্বলতা, মিথ্যাচার, স্বার্থপরতা, মূল্যবোধহীনতা, অসততা, দুর্নীতির হাত থেকে আমাদের রক্ষা করে আদর্শের পথে চলার প্রেরণা দেবে, আমাদের হাত ধরে জীবনের মূল লক্ষ্যে পৌঁছে দেবে? বাঁচাতেই হবে আজই মানব সমাজকে এই আদর্শহীনতার হাত থেকে। সচেতন, প্রকৃত শিক্ষিত মানুষদের আজ এগিয়ে আসতেই হবে। হ্যাঁ, আমাদের একটি কাজ করতে হবে, সেটি হলো মানুষের সামনে একটি আদর্শকে তুলে ধরতে হবে। সেই আদর্শ হলো শ্রীরামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দ। সহজ সরল সনাতন আদর্শ তারা, এক মুক্ত জীবন দর্শন যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ইত্যাদি সকলেই সমানভাবে গ্রহণযোগ্য, যেখানে মানুষকেই গুরুত্ব দেয়া হয়। ঠাকুর মা ও স্বামীজির জীবন ও বাণীর মধ্যে সকলেই তাদের জীবনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তারা বিশেষ কোনো ধর্মের, কোনো দেশের, কোনো মতের প্রতিনিধি নন। তিনি সকল ধর্মের, সকল মতের, সকল তত্ত্বের ঊর্ধ্বে উঠে উদার, শাশ্বত, সর্বজনহিতকর, সকলের উপযোগী এক আদর্শকে আমাদের উপহার দিয়েছেন। তাই শ্রীরামকৃষ্ণ সকলের, শ্রী শ্রী মা সকলের, স্বামী বিবেকানন্দ সকলের। তারা স্বয়ং আমাদের কাছে এক পূর্ণ আদর্শ, যার মধ্যে একজন শিশু, যুবক, বৃদ্ধ সকলে তার আদর্শকে খুঁজে পায়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকুরিজীবী, শিক্ষক, চাষি, শিল্পী, ব্যবসায়ী প্রমুখ সকলেই নিজ নিজ ক্ষেত্রে তাদের অনুসরণ করতে পারে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, যত মত তত পথ। অর্থাৎ যে যেভাবেই ঈশ্বরকে ডাকুন না কেন, সকলে সেই একই লক্ষ্যে পৌঁছাবে। যারা ভগবানকে ভালোবাসে, যারা মানুষকে ভালোবাসে, তাদের সকলের জন্য শ্রীরামকৃষ্ণের প্রাণ কাঁদ্য। শ্রী শ্রীমায়ের ভালোবাসা তো সীমাহীন। পৃথিবীর ইতিহাসে এমন মাতৃত্ব বিরল। তিনি বলতেন, আমি মা, সকলের মা। তিনি সতেরো মা, অসতেরও মা, এমনকি ইতর জীবজন্তুরও মা। অসহায় অবহেলিতদের তিনি নিশ্চিন্ত আশ্রয়। তিনি সাধু গৃহস্থ সকলের মা, তিনি জগজ্জননী। আর স্বামী বিবেকানন্দ হচ্ছেন শ্রীরামকৃষ্ণের ভাষ্য, স্বামীজি মানব জীবনের একটি পূর্ণ আদর্শ, তিনি যুব সমাজের আদর্শ, তিনি যুগের নায়ক, পথ প্রদর্শক, শিক্ষাবিদ, চিন্তাবিদ, স্বাধীনতা সংগ্রামের জনক, তিনি সর্বশ্রেষ্ঠ সন্ন্যাসী। মানুষকে এত গুরুত্ব পৃথিবীর ইতিহাসে আর কেউ কখনো দেননি। স্বামী বিবেকানন্দ বলেছেন, মানুষ তৈরিই আমার ব্রত। বলেছেন, এসো মানুষ হও। কেমন মানুষ? চরিত্রবান মানুষ, শিক্ষিত মানুষ, সহানুভূতি সম্পন্ন মানুষ,
হৃদয়বান মানুষ, নিঃস্বার্থপর মানুষ, মূল্যবোধ সম্পন্ন মানুষ, শ্রদ্ধাবান মানুষ, নারীকে সম্মান প্রদান করা মানুষ, গরিবের চোখের জল মুছিয়ে দেওয়া মানুষ। তাই আজ আমাদের বড় দরকার শ্রীরামকৃষ্ণ মা সারদা এবং স্বামী বিবেকানন্দকে, দরকার তাঁদের উদার মানব হিতকর জীবন ও বাণীকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার। মানুষের মধ্যে রামকৃষ্ণ বিবেকানন্দ চেতনাকে জাগিয়ে তুলতে হবে ও লুপ্তপ্রায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধকে তুলে ধরতে হবে, বাঁচাতে হবে ভারতকে, তাহলেই বাঁচবে পৃথিবী। অশান্ত অগ্নিগর্ভ পৃথিবীর বুকে তাঁদের জীবন ও বাণী শান্তির বৃষ্টি আনবে। তাই এখন চাই একটি রামকৃষ্ণময় জীবন, একটি সারদাময় জীবন, চাই একটি বিবেকানন্দময় জীবন। এটাই এই সময়ের সর্বশ্রেষ্ঠ কর্তব্য, এটাই সাধন, এটাই তপস্যা, এটাই ব্রত। আজকের এই অসাধারণ সুন্দর আলোচনাটি আমরা করলাম ব্রহ্মচারী শুভব্রত মহারাজের লেখা থেকে। আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।